أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে কোন ধর্মই কিন্তু অবৈধভাবে মিলামেশা জায়েজ করে নাই, করেছে? কোন ধর্মই করে নাই। ধর্মীয় অনুভূতি থাকলে জিন্দগিতে তার কোনোদিন এইডস হবে না। নিপা ভাইরাস, ব্লাড ফ্লু ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস, আরো কত কি ভাইরাস যে আমাদেরকে আক্রান্ত করেছে, এই সবগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এবং গজব ছাড়া কিচ্ছু নাই, ঠিক কিনা বলুন। আরেকটি উদাহরণ কোরআনের আয়াত থেকে দিয়ে আমার সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি বলে দিন সমস্ত পুরুষদেরকে তারা যেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তায় চলে তখন তারা যেন তার চোখকে নিম্ন করে দেয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হিফাজত করে, তাহলে কি হবে? যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা, এটাই তাদের জন্য কি, আতিয়াব লাহুম, উত্তম, এটাই তাদের তারুণ্যতা, যৌবনকে ধরে রাখবে। চোখকে হিফাজত করলে যৌবনকে ধরে রাখা সম্ভব। আজ আমরা সারাদিন যেভাবে টিভির সামনে বসে থাকি, আরে আশ্চর্য হয়ে যায়, আমার চেনা পরিচিত একজন লোক, আমি বলবো না কে, আমার মনে আছে 90 সালের কথা, তখন আমি অনেক ছোট, 90 সালে আমার সেজ ভাই সিনেমা দেখতে গেছে, তখনকার সিনেমা এখনকার চাইতে অনেকটা সভ্য ছিল, ঠিক না? সিনেমা দেখতে গেছে, আমার বাবা তাকে ধরে এনে এমন পিটানটা পিটাইলো, ইচ্ছা মতো পিটাই ছেড়ে দিল এবং 10 বার কান ধরে উঠবস করলো। আসুন এখানে একটা কথা বলি, সেই বাবা এখন দেখবেন যে, এখন অনেক মুরব্বী দেখবেন যে রাস্তায় দোকানের চার দোকানে বসে খারাপ নাচ গান দেখছে, সেই লোক আর কোনো অনুভূতি নেই, ঠিক না বে? ঠিক, কত নষ্ট পর্যায়ে পৌঁছেছে বলতে পারেন? বেশি দিনের কথা নয়, মাত্র 27 বছরের কথা, 27 বছরের মধ্যে মানুষের অনুভূতি এত ভুতা হয়ে গেছে, কল্পনার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চোখকে হিফাজত করো, লজ্জাস্থানের হিফাজত করো, যালিকা আযকা লাহুম, তাহলে তা তোমার তারুণ্যকে ধরে রাখবে। দেখবেন যারা এখন 80 বছরের উপরে আছে, তারা এখনো রাস্তায় হেঁটে 5 মাইল 10 মাইল হেঁটে বাজারে যায়, আর এখন দেখবেন যে 50 পার হওয়ার আগেই মাজাই ব্যথা, কোমরে ব্যথার, গিটে ব্যথার, হাতে ব্যথার, চোখে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, বিভিন্ন জায়গায় কানে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার পেন কিলার লিখে বলছে খানগা ঠিক হয়ে যাবে, খাচ্ছে ঠিক হচ্ছে, আবার খাওয়া বন্ধ করছে, আবার তাই শুরু হয়ে যাচ্ছে, কেন জানেন? কোরআন বলছে ডাক্তার তুমি ওই চিকিৎসা দিও না, পেন কিলার দিয়ে বন্ধ করো, তোমার রুগীকে বলো চোখের হিফাজত করতে, চোখকে নিম্নে রাখতে, তাহলে তোমার পেন কিলার আর লাগবে না। যখনই মানুষ চোখ হচ্ছে যৌবনের সুইচ, যখন অন করে দেয় চোখ, এই সুইচকে যখন অন করে সারা শরীর অন হয়ে যায়, হাতে পায়ে তার স্পান, তার সমস্ত শরীরকে নাড়া দিয়ে ওঠে, চোখ যদি অবৈধ দেখে শরীরেও নাড়া দিয়ে ওঠে, একদিন এমন পর্যায়ে পৌঁছে যায় তার শরীরের প্রত্যেকটি শিরা উপশিরা এমন ভাবে দাঁড়া দেয়, তার এই জার্মগুলো হাঁটুতে গিটে প্রত্যেকটা হাতের গিরাতে বা পায়ের গিরাতে মাজাতে এসে জমা হয়, এক পর্যায়ে এইগুলো জীবাণুতে পরিণত হয়ে যায়, জীবাণুতে পরিণত হয়ে এক সময় কি হয়ে যায়, এইগুলোই আপনার ব্যথার তৈরি করে, এগুলো পেন কিলারে ভালো হবে না, বরং চোখকে হিফাজত করুন, জীবনে কোনোদিন পেন কিলার খাওয়া লাগবে না, ঠিক না বে? ঠিক। খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে?